কথা যখন আমি দিয়েছি আমার কথা আমি রাখবই। কিন্তু মামু তুমিও আমাকে একটা কথা দিয়েছো, আশা করি তুমিও তোমার কথা রাখবে। তুই কি ভাবছিস আমি তোর সঙ্গে ছেলে মানুষই করছি? ছেলে মানুষই করার বয়স আমার আছে? তুই কিছু ভাবিস না, যে কথা আমি তোকে দিয়েছি সে কথা আমি রাখবো। আমার দুজন বন্ধুকে আমার অফিস কলিগ সাজিয়ে ওই বাড়িতে কাল আমি হাজির করছি। মামু তুমি যে এতক্ষণের জন্য বাইরে আছো, ওরা কিছু বলবে না? আমি তো বলেছি যে আমার বন্ধুদের বাড়ি খুঁজতে যাচ্ছি, তাদের বাড়ি এতদিন পরে পাবো কিনা, আরে আমাকে এতদূর আসতে হয়েছে কিনা, আমার বন্ধুদের তো এখান থেকে নিয়ে যেতে হবে, তাই সেটা অ্যালাউড। আর তাছাড়া আমি কি বন্দি নাকি যে আমাকে বাড়িতে বসে থাকতাম, এটা কি ওরা বলতে পারে? ওখানে আর কি পরিস্থিতি, মানে জাহ্নবীকে কিরকম দেখলে, ও কি একেবারে ভয় পেয়ে গেছে? না না, সে তো প্রচন্ড তেজে মেয়ে, সমানে কথা বলে যাচ্ছে এই ভণ্ড সাধুটার হয়ে। বাড়ির সবাই মোটামুটি ধাতস্থ হয়েছে, একটা সন্দেহ জেগেছে ওদের মনে, আর ঋষি একটা প্রমাণ আনার কথা বলছে ওই পর্যন্তই। কিন্তু ওই মেয়েটা, ও তো কোনো প্রমাণ টুমানে দাঁড়িয়ে যাচ্ছে না, ও তো বলছে ভণ্ডটাই নাকি আসল লোক, ওর কোনো ভুল হতেই পারে না। প্রতীক বলছে যে আমার দাদা তোমার সামনে দাঁড়িয়ে, তুমি তার সামনে দাঁড়িয়ে এসব বলছো? ও বলছে হ্যাঁ বলছি, আমি আমার বিশ্বাসের থেকে বলছি। বুঝছো তাহলে? বুঝতে পারছো তো, বুঝতে পারছো কিরকম সাংঘাতিক মেয়ে? যেদিন ওকে হাতে হাত করা পরিয়ে জেলে ঢোকাতে পারবো না, সেদিন আমার জয় হবে। টাকাটা আমি নিচ্ছি আমি অভাবী মানুষ বলে, চাকরি বাকরি নেই, এই করে আমাকে খেতে হয়। তুই একটা কথা মনে রাখিস রোশনী, অভাবী মানুষ বলে আমার হৃদয় থেকে ভালোবাসা চলে যায়নি। আমার বোন, আমার ভাগ্নি, আমার বোনের সংসার, আমার সব দিকে নজর আছে। আমি চাইবো না যে আমার ভাগ্নির সংসারটা অন্য একটা মেয়ে এসে হস্তগত করে নি, তাই আমি সর্বশক্তি দিয়ে ওকে জেলে ঢোকাতে চেষ্টা করব। টুটুনদা, তোমারও তো একটা হিল্লে হয়ে গেল বলেই মনে হচ্ছে। তখন তুমি আমাদের ভুলে যাবে না তো? হিল্লে? কিসের হিল্লে? বারে তোমাকে যদি ওরা দাদা বলে মেনে নেয়, তখন তো সবই তোমার হিল্লে হলো না বলো? তুমি শুধু রাজত্ব না, এই বুড়ো বয়সে রাজত্ব সমেত একটা বুড়ি রাজকন্যাও পেয়ে গেলে বলো। তুই আর হাসির কথা বলিস না অঞ্জনা। আরে সেই মহিলা তো এখন খুব খারাপ অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কেন, সে কি বললো? সে কি বিশ্বাস করেছে? আসল কথাটা বলো না। না, প্রথমে তো বিশ্বাস করতে চাইনি, তারপরে বুঝলাম যে ওর মনে একটা সংশয় আছে। এই সংশয়টাই কিন্তু ওই ভদ্রমহিলাকে নিশ্চিত করে দেবে মামা, যে তুমি হলে ওনার আসল স্বামী। ব্যাপারটা তো সেদিকেই এগোচ্ছে। তবে ভদ্রমহিলা খুব আপসেট, অলরেডি ওই লোকটার হাতে সিঁদুর পরে নিয়েছে, শোয়া বসাও নাকি করছে তার সাথে, বুঝুক এখন মজা। তবে আমি বলে দিয়েছি, আমি বাড়ির বিপদ দেখি এখানে এসেছি, আর একটা গল্প মোটামুটি বানিয়ে বলে দিয়েছি বুঝলি, তুই তো আমাকে একটা আওয়াজ দিয়েছিলি, তাই বলেছি যে আমি বরাবরই একটি মেয়েকে পছন্দ করতাম, বাড়ি থেকে আমার জোর করে হেমাঙ্গিনীর সঙ্গে বিয়ে দিয়েছিল, আমার এই বিয়ে কোনোদিনই পছন্দ ছিল না, সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সংসার আমি একটা করেছি, তবে সেই স্ত্রী বর্তমানে নেই, আর আমার কোনো সন্তান আদিও নেই। বাবা, এ তো একেবারে পাকা ব্যবস্থা। সত্যি টটনদা, তুমি পারো বটে। পারতে শিখিয়েছে রে জীবন, কত ঘাটের জল খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। মামু তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তুমি তুমি বেরিয়ে পড়ো, আর তোমার সাথে আমার তাহলে সেই কথাই রইল, কাল সন্ধ্যাবেলার মধ্যে আমি সমস্ত টাকা পয়সা তোমার কাছে হ্যান্ড ওভার করে দেবো। কালকের দিনটাও আমি এতদূর বেরিয়ে আসতে পারবো না রে রোশনি। কেন, কাছাকাছি কোথাও একটা দেখা করে নেব। না না, দেখা করে কি করবে বলো তো, যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? মা কে দেখবে, কারোর দেখার নেই, আমরা সন্ধে সন্ধে দেখা করব। ঠিক আছে মামু? ঠিক আছে ঠিক আছে, পারি যদি তোদের বাড়ি আসবো,
তবে পরিস্থিতি যদি বেগরবাই করে বুঝতে তো পারছিস এখন সন্দেহ হতে দেওয়া যাবে না তুই এক কাজ কর না ওই সন্ধ্যের দিকে বড় রাস্তার মোড়ে বাস স্ট্যান্ডের কাছে আসিস তুই একটু অন্যরকম পোশাক টোশাক পরে আসিস বুঝলি যাতে হট করে দেখে কেউ তোকে চিনতে না পারে ঠিক আছে তুমি তুমি ভেবো না তুমি ফ্রি হয়ে গেলে তুমি একবার আমাকে ফোন করো ঠিক আছে তাহলে চলি একটু চা খেয়ে যাও আরে না না ও বাড়িতে আমার দারুণ খাতির আমার ভাই আছে না প্রতীক আমার সহোদর ভাই আরে সে আমাকে এতদিন পরে কাছে পেয়েছে এই দেখো হাসছিস যে জানিস তো অভিনয়টা করতে না দিব্যি লাগছে মাঝে মাঝে মনে হচ্ছে আমি যেন সত্যি এ বাড়ির মেজ ছেলে শোনো মামু নিজেকে আবার সত্যি সত্যি ও বাড়ির মেজ ছেলে ভেবে ও বাড়িতে আবার থেকে যেও না আরে কিছুদিন তো আমাকে থাকতেই হবে নইলে আমার ভাইয়ের কাছে আমি জবাবদিহি করব কি তুমি আমাকে ওই বাড়িতে ঢোকাবে তারপরে তোমার ছুটি তখন তুমি বলবে যে তুমি এখন কিছুদিনের জন্য তীর্থ তীর্থতে যাচ্ছ আর কি ঠিকই বলেছিস যাওয়া আসার পথটা খোলা রাখতে হবে আমার মতো একটা ভাঁও দিলে মানুষ তোদের সংসারে এসে মাঝে মধ্যে থেকেও যেতে পারি সে তুমি এসো তাতে আমার কোনো আপত্তি নেই তাহলে এখন তুমি চললে হ্যাঁ যাই অনেকটা সময় লাগবে তো যেতে টুটুনদা দেখে শুনে সাবধানে যেও কেমন দেখো শত্রুপক্ষ তো একটা আছেই আর শত্রুপক্ষের যখন একবার সন্দেহ হয়েছে বলা তো যায় না হয়তো তোমাকে অনুসরণ করতে পারে সে কথা কি আমার মনে নেই নাকি আমি তো তোদের সামনে দরজা দিয়ে যাবো না পেছনের দরজা দিয়ে যাবো তারপরে যে মাঠটা আছে ওই মাঠ টপকে ঘুরে বড় রাস্তা আসার সময় তো সেইভাবেই এসেছি মামু তুমি একদম ঠিক করেছো একটা কথা কিন্তু মনে রাখবে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব দামি ওই মেয়েটা কিন্তু খুব ভিনডিকটিভ ওর মনে একবার যখন সন্দেহ ধরেছে ও কিন্তু শেষ দেখে ছাড়বে তা না হলে তুমি দেখো না আমার সংসারে ঢুকে আমার মতো একটা মেয়েকে জেলে পাঠিয়ে ছাড়লো হ্যাঁ তারপর ঋষিকে বিয়ে করে ওর বাড়িতে গিয়ে উঠলো ওই মেয়েটা পারে না এমন কোনো কাজ নেই ওই মেয়েটা সাংঘাতিক তাই বলছি মা খুব সাবধান রোশনী তুই একটা কথা শুনে রাখ ও যদি বুনো ওল হয় না আমি বাঘা তেঁতুল জীবনে কত অপরাধ করেছে আমি অনেক অপরাধ করেছি আমার সঙ্গে কিসে পাল্লা দিতে আসবে ও হ্যাঁ আমার সঙ্গে কি পাঙ্গা নেবে ও কোনো পাঙ্গা নিতে পারবে না একদম চিন্তা করিস না কিচ্ছু ভাবিস না আমি অ্যালার্ট ছিলাম আমি অ্যালার্ট থাকবো আসি আসি রঞ্জনা জানো টুটুনদা এত দিন পরে আমাদের মুখে হাসি ফুটেছে আমার মেয়েটার জীবনটা তো একেবারে শেষ করে দিয়েছিল আর আমরা যে কিরকম পরিস্থিতিতে ছিলাম এখনই কি মা এখনো তো হাসির কিছু হয়নি সবে তো শুরু হলো দাঁড়াও না একবার আমি ওই বাড়িতে ঢুকে যাই তারপর আমি সবাইকে বোঝাবো হাসি কাকে বলে আশীর্বাদ করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসো চলি আরে হ্যাঁ রে আমরা তো ওয়েট করছি তোদের জন্য চলে 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 হ্যাঁ সামনের বাড়িটাই ওকে ওকে হ্যাঁ ঋষি তুই তো খুব প্রমাণ টমাণ চাইছিলি তো আমার বন্ধুরা আসছে এবার কথাবার্তা বলে নে হ্যাঁ সত্যি ভবিষ্যতে যেন একটা দিন আসবে আমি ভাবতেও পারিনি আমার ভাই যাকে আমি হাতে ধরে মানুষ করেছি তারই ছেলে কিনা আমার কাছে প্রমাণ চাইবে প্রমাণ দিয়ে আমাকে বাড়িতে ঢুকতে হবে যাই হোক দিনকাল বদলে গেছে এখন অনেক কিছুই মেনে নিতে হবে তবে আমি তো কোনো স্বার্থ নিয়ে আসিনি আমি ভালোর জন্য এসেছিলাম এই সংসারে ভাই ডাকলে আমি তো না করতে পারি না এই বংশের প্রতি আমার তো একটা কর্তব্য আছে নাকি শুধু বংশের প্রতি আপনার কর্তব্য আছে আপনার স্ত্রীর প্রতি আপনার কর্তব্য ছিল না যদি উনি আপনার স্ত্রী হয়েই থাকেন তাহলে সে কর্তব্যটা পালন করলেন না কেন আর যদি জোর করেই আপনার বাড়ির লোক আপনার বিয়ে দিয়ে থাকে
আপনি বিয়েটা তো করেছিলেন, বিয়েটা করার পর তো এই কথাটা বলা যায় না। আর আপনি তো আর বাচ্চা ছেলে নন, জোর করে বিয়েটা করলেন কেন? আপনি বিয়ের আসর থেকে পালিয়ে যেতে পারতেন, একটা মেয়ের জীবনটা কেন নষ্ট করলেন? আমি এতদিন এই বাড়িতে ছিলাম না তাই। আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে বউদের এরকম স্পর্ধা দেখে তাদের আর এই বাড়িতে থাকতে দিতেন কিনা সে ব্যাপারে যথেষ্ট ভাবনা চিন্তা করতেন। হ্যাঁ, হয়তো তিনি এই কাজটাই করতেন, কিন্তু আজকে যখন উনি নেই তার কথা টেনে তো অকারণে কোনো লাভ নেই। আর আপনার হাতেও সেই অধিকার এখনো নেই, অতএব আপনি এই কথাটা বলতে পারেন না। তোমার বউকে সাবধান করো, আমার দাদাকে এইভাবে বলার অধিকার ওর হয় কি করে? আমি এখনো পর্যন্ত ওর কথায় কোনো ভুল খুঁজে পাইনি, ও তো যুক্তির কথাই বলেছে। সত্যি যদি বাড়ির লোক যদি জোর করে থাকেন উনাকে বিয়ে করার জন্য, তাহলে উনি বিয়েটা করলেন কেন? শুধু শুধু মেজোমার জীবনটা নষ্ট কেন করতে গেলেন? আমার আরো একটা কথা বলার আছে। আচ্ছা, বংশের প্রতি আপনার এত টান, কিন্তু নিজের ছেলের প্রতি তো আপনার একদম টান নেই। যদি টান থাকতো তাহলে হয়তো ছেলের জন্যই আপনি সংসারটা টিকিয়ে রাখতেন, আর যদি তাও না করতেন অ্যাটলিস্ট বাইরে থাকলেও ছেলের খোঁজটুকু রাখতেন। সেসব তো আপনি কিছুই করেননি। ও শাট আপ, শাট আপ, শাট আপ! আমি তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে চাই না। দাদা, ওর বিচার পরে হবে, ও যে ফেঁসে আছে সেটাও বুঝতে পেরেছে। যত ওর বিপদ ঘনিয়ে আসবে তত তো মুখ খুলবে, এটাই তো নিয়ম। দাদা, আমার মনে হয় তোমার বন্ধুরা এসেছেন। আরে আই তো, আয় আয় আয়, আসুন আসুন। অভিক, কি ব্যাপার? আরে আসুন আসুন, আপনারা তো আমার দাদার বন্ধু, অফিসের কালিগ ছিলেন। আমি মৃত্যুঞ্জয়। আমি অশোক, অশোক ঘোষ। মৃত্যুঞ্জয় দাস। হ্যাঁ, আয় আয় আয়, আসুন আসুন আসুন। কিন্তু প্রতীক, হ্যাঁ, যে অলরেডি ভণ্ড পরিচয় ঘরের মধ্যে সেই দিয়ে রয়েছে তাকে ডাকতে হবে তো। তাকে না ডাকলে এরা দুজনের মধ্যে বিচার করবে কি করে? হ্যাঁ, একদম ঠিক, তুমি ঠিক বলেছো। যাও, ডেকে নিয়ে এসো যাকে এই বাড়িতে ঢুকিয়েছো এবারে শীত কাটার জন্য। তাকে না ডাকলে তো হবে না। বাবা, মানুষকে সম্মান দিয়ে কথা বলো। এখনো কিন্তু প্রমাণ হয়নি যে ওই মানুষটা অপরাধী। যখন প্রমাণ হবে তখন এই ভাষাটা ব্যবহার করো। কিন্তু যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ একজন মানুষ অন্য মানুষের সাথে যে ভদ্র ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলো। তুমি আমাকে শেখাবে তোমার কথায়? বাবা, বাইরের লোক আছে, শুধু শুধু সিক্রেট করো না। দাদা ভাই, তোর যা জিজ্ঞেস করো জিজ্ঞেস কর। না না, আমি একা জিজ্ঞেস করবো কেন? বাড়িতে সবাই আছে, সবাই জিজ্ঞেস করবে। আচ্ছা, আপনারা বলছেন আপনারা আমার বাবার অফিস কলিগ ছিলেন, তো এই ভদ্রলোক এত বছর পর ফিরে এসে দাবি করছেন উনি আমার বাবা। এখন আমার পক্ষে তো ওনাকে চেনা সম্ভব নয়, কারণ উনি যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তখন আমি একেবারে ছোট, দুধের শিশু। বাই দ্য ওয়ে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাড়িতে আমার বাবাকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। একজন কে এসে বলল সে নাকি এই বাড়ির ছেলে। আরে, যার সঙ্গে এত বছর কাজ করেছি তাকে দেখলে চিনতে পারবো না? তারপর হঠাৎ একদিন উনি চলে গেলেন। আমরা পাশাপাশি বসতাম, আমাদের তিনজনের মধ্যে ভাব ভালোবাসা ছিল খুব। আচ্ছা বলুন তো দাদা, ইনি যে আমাদের দাদা সে বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহের তো কোনো প্রশ্নই নেই, এই তো আমাদের অভিক বাবু। কাল আমাদের বাড়ি গিয়েছিলেন, কত আড্ডা হলো, কত পুরনো কথা হলো, অফিসের বসেদের নিয়ে আলোচনা হলো, সেসব কথা অন্যরা জানবে কি করে? আর তাছাড়া একটা মানুষকে দেখে আমি চিনতে পারবো না?
তাহলে তো আরেকজন মানুষকে দেখলেও বলতে পারবেন যে উনি আপনাদের পরিচিত কি পরিচিত নন, এই বাড়ির লোক না এই বাড়ির লোক নয়। যদি কেউ প্ল্যান করে আসে যে এই বাড়িতে ঢুকে এই বাড়ির ছেলের পরিচয়ে এই বাড়িতে থাকবে, তাহলে সে নিশ্চয়ই প্ল্যানটা খুব সুন্দরভাবে করেই ঢুকবে, তাই না? দেখুন, আমি এই বাড়ির বউ, কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর থেকে মেজদাকে কখনো দেখিনি। আপনারা বলছেন আপনারা ওনাকে চেনেন, আপনারা ওনাকে দেখেছেন, আমার স্বামী বলছেন যে আমার স্বামীর মেজদা নাকি উনি, কিন্তু যার স্বামী মানে আমার জায়ের স্বামী, আমার মেজদির স্বামী, সে মেজদি কিন্তু বলছে ওনাকে চেনেন না। আরেকজন যিনি আছেন বাড়িতে, সেই মেজদির স্বামী। আসলে এখানে না একটা পরিচয় নিয়ে ভীষণ গন্ডগোল হচ্ছে, বুঝতে পেরেছেন তো? আমরা সবাই এই কনফিউজ হয়ে রয়েছি। এখন এই নিয়ে একটা ঘোরতর সন্দেহ সকলের মধ্যেই উপস্থিত হয়েছে। দেখো, এখানে সবাইকে টেনে তো লাভ নেই, এখানে তাদেরই কথা বলা উচিত যারা দাদাকে চেনে বা আগে দেখেছে। সেটা আমি আর বৌদি ছাড়া আর কেউ এখানে আছে বলে আমার মনে হয় না। আর বৌদি এই মুহূর্তে কোনো কথা বলবে না, চুপ করেই থাকবে। তার কারণ হচ্ছে বৌদি যা করেছে, বৌদির কথা বলার মতো কোনো মুখ নেই। একজন ভণ্ড লোককে নিজের স্বামী বলে তার সঙ্গে সম্পর্ক করে বসে আছে। আসল মেজ বৌদিকে এখন চুপ করেই থাকতে হবে। এখন মেজ বৌদি যে কাজটা করেছে তার জন্য নকল লোকটিকে মেজ বৌদিকে স্বামী বলে গ্রহণ করতে হবে। এছাড়া মেজ বৌদির কোনো উপায় নেই। কি মেজ বৌদি, আমি কিছু ভুল বলেছি? আমার সম্পর্কে তোমার ধারণা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি ছোট ঠাকুরপো। যদি প্রমাণ হয়ে যায় যে উনি নন, ইনি এ বাড়ির মেজ ছেলে, আমি কিন্তু সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। কার সঙ্গে? ওই ভদ্রলোকের সঙ্গে? ছোট ঠাকুরপো, আমি তোমার বৌদি, মাতৃসম বৌদি, কার সম্পর্কে কিভাবে কথা বলছো ভেবে দেখো। দেখো, তুমি তো বললে চলে যাবে, সেই জন্যই বলছি আর কি। আমার আমার কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ মেজমা, তুমি তো প্রশ্ন করবে, প্রশ্ন করো তো। মেজমা, সত্যি কথা বলতে আমরা তো সেই সময় ছিলাম না, তাই তোমার কথার উপরই আমাদেরকে ভরসা করতে হবে। তোমার যদি এই ভদ্রলোককে কিছু প্রশ্ন করার থাকে তাহলে তুমি প্রশ্ন করো, মন খুলে করো। অজানা অবস্থায় যদি কেউ অপরাধ করে সেটাকে অপরাধের পর্যায়ে ফেলা হয় না। তুমি মন থেকে বিশ্বাস করো যে ওই ভদ্রলোকই তোমার স্বামী, তাই তুমি ওনার হাত থেকে সিঁদুর পড়েছ। এতে তো কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই তো তোমার? আচ্ছা আচ্ছা, এইসব কথা পরে হবে। আপনারা বলুন তো, আপনারা তো বলছেন আপনারা আমার স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তো আমার স্বামী তো অনেক বন্ধু বান্ধব এই বাড়িতে আসত, আপনাদের তো কোনোদিন আসতে দেখিনি কো। বৌদি, আপনি বোধ হয় সব ভুলে গেছেন, আপনার বিয়ের বরযাত্রী আমরা গিয়েছিলাম। বরযাত্রী গিয়েছিলেন? আচ্ছা, তাহলে বলুন তো কোথায় আমার বিয়ে হয়েছিল? কেন, বাদুর বাগানে? এই দেখুন বৌদি, আপনি আমাকেও চিনতে পারলেন না। আসলে আমাদের অনেক বয়স হয়ে গেছে, তো তাই চেহারায় অনেক পরিবর্তন এসেছে। এই যে আপনি বললেন না যে আমরা কোনোদিন আসিনি, আমরা এসেছি তো, দু একবার এসেছি। আসলে অফিসেই তো দেখা হয়ে যেত, তাই বাড়িতে আসবার দরকার হতো না। এই মাসিমার যখন শরীর খারাপ হলো তখন তো আমরা দুজনেই এসেছিলাম।
আমার একজন চীনা ডাক্তারের হদিশ দিলাম, তাঁরই নিদানে তো মাসিমা সুস্থ হয়ে উঠলেন। আপনি কিছু মনে করতে পারছেন না বৌদি? আপনি অবশ্য তখন নতুন বউ। আচ্ছা বলুন তো, আমার স্বামী যখন অফিস যেতেন কি রঙের ব্যাগ নিয়ে যেতেন?